আমরা অনেক চেষ্টা করেছি আন্তন, কিন্তু মৈরমের খালার বাড়ি কোন গায়ে সেটা তো কেউ কবের পারে না। তুমি আর একটু সুস্থ হয় না? তাদের বিছানা, তাই না বড়বাবু? হ্যাঁ, এই বিছানায় তোলার জন্য কতজনে যে হিংসে করতেছে। আমার কি হয়েছিল বড়বাবু? কই, কিছু হয় নাই তো, জ্বরে বেহুশ হয়ে রাস্তায় পড়েছিলে। জহরজানের উপর থেকে তোমার রাগকে গেছে তো? আমি যদি একটু পরে টের পাইতাম, তাই তো সঞ্জু শেষ। কি সাংঘাতিক চেংরা দেন, বন্ধু হে বন্ধু খুন করবি স্যার। টুনম্যান প্লিজ, আপনারা খালি আমার দোষটাই দেখলেন। দেখি সঞ্জু দে আমার লগে বেমানি করলো, ওটা আপনাকে চোখ কি বললো না? হ্যাঁ দেখি চাও, দেখি চাও, এখনো ইংরেজি ফুটোচ্ছে, ও লজ্জা শরম কিচ্ছু নেই। ওই চেংরা, ওই ওই, ও তোমার সাথে কি বেমানি করছে, তোমার গোপন কথা ফাঁস করে দিয়েছে না? মিঠু ভাই, আই কই কি, এগুলোই বেশি বাড়াবাড়ি করেন, বালা না আনলে সারি দেন। এটা তুমি কি করছো? হ্যাঁ ওই সাহরে এমনি এমনি ছাড়িয়ে দিলি, ও তো আরো সাহস পাওয়া যাবিনি। হ্যাঁ তারপরে যে এসে তোমার সত্যি সত্যি মারে ফেলাবি।
ওমায় মা, সত্যি সত্যি তো মেরি ফেলাবেল লাগিছিলি। আমি যদি একটু পরে টের পাইতাম তাই তো সঞ্জু শেষ হয়ে যাইত মাওই। একবার চিন্তা করি দেখেন কি সাংঘাতিক ঘটনা, এই সঞ্জু যদি মার্ডার হয়ে যাইতো তাহলে তো কেসে পড়তো মাওই মা আমি। ও সঞ্জু, তুমি খবরদার আজে বাজে কথা কয় না, ওই ভগ্নিপতির সাথে করি মাওই মা, ওই থানায় দিয়ে আসা লাগবি। মিনু এতে নেহারেদের পিটান পিটান। আমি কই কি মিয়া ভাই, ওই থানায় দিয়ে তো কোনো লাভ নেই, থানায় দিলে তো দুই দিন পরে জামিনে বাড়া যাবি নি। এক কাজ করি, আজকে রাত্রি রাত তো আধারি আছে, ওরে বিলের মধ্যে নিয়ে যায় ভুড়ির মধ্যে একটা পাট দিয়ে ওই পানির নিচে পুঁতে রেখে আসি। মিয়া ভাই, মিয়া ভাই, আর মাফ করে দেন মিয়া ভাই, বিশ্বাস করে না আমি ওরে সত্যি সত্যি মারতে যাই নাই, ডর যাই দেখে দিলাম মিয়া ভাই। ওই সন্ধু, আমরা ছোটো গেলে একসাথে বড় হয়েছি না, হ্যাঁ আমি কি তোরে সত্যি সত্যি মারতে পারি ক? মিয়া ভাই বিশ্বাস করে না আমি ওরে মারতে পারি না, আমার ভুল হয়ে গেছে মিয়া ভাই। আচ্ছা তোমার গাড়ি যে উস্তাদের দোস্ত, ওর মতলবটা কি কত? সে যাই সে গাড়িয়ে বসলো, নোড়াচড়ার তো কোনো নাম নাই। আমিও তো কিছু বুঝে পারতেছি না, আমি অবশ্য তাকে জিজ্ঞেস করেছিলাম তো সে আরও কয় যে আমাকে আপনারা খেদা বেসাচ্ছেন, আর বড় বাবু তো ভালো মন্দ কিছু কয় না। বুকার মতো কথা কাকে, বড় বাবু কি কবি, আন্তনা যে চিকিৎসা করতেছে তাতে সে খুশি, আমার কুলির মতলব ভাব গতি কোনোটাই ভালো ঠেকতেছে না। আবার বলে এদিক জ্বর কি কইছে জানো, কে মাও কায়দা কি বলে মাপ চাইছে। কি কইছ গহর, হুম কার কাছে শুনলে কথা হইছে? তুমি আমার এই কথা লিগল কারোর সাথে আলাপ করো না, আমার আসলে পেটে কোনো কথা থাকেই না। তোমার কাছে কথাটা কই বেরিয়ে নি, আমি মুখ ফসকে বাড়া গেছে, জহর আমাকে খুব করে নিষেধ করেছিল। ওরে আল্লাহ, কতি কতিতে এখন দেখি সবটুকু গোয়া ফেলাইলাম। অসুবিধা নাই, তুমি যখন কথাটা কতি নিষেধ করেছো তখন কারোর কাছে কব না, কিন্তু বিষয়টা কিন্তু চিন্তেরই। আচ্ছা ঘর যান, এই যে তোমার কাছে কীটা করো যে বেটা তার বউ খুন করার জন্য গেঁদাটাকে ঠিক করেছিল, তা শুনি তোমার কি তার কাছে বুদ্ধি নিবে দেবে তুমি? না না না, সেইটা না, মানে তোমার কাছে যে কথাটা কইছিল সে তো মিথ্যেও কবার পারে। যে না, বিয়েটার খুব কাছের মানুষই আমার কথাটা কইছে। কিরা ও যে মঞ্জু আছে না তার শালা, সে এসে আমার কাছে নিজে কয়ে গেছে। মঞ্জু? ও মিঠু, এই ভেটা এসব কিসব কথা করছে, তুমি একটু ঠেকাও। সত্যি সত্যি যদি খুন খারাপি করে ফেলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবি নি। ও মা, ওই খুনের কথা শুনি না, আমার গা হাত পা কিরম দিনে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো আরো আপনি কবির চাচ্ছিলাম যে ভগ্নিপতিকে একটু বোঝায় শোনায় কন। আসা মা, হ্যাঁ ওই ভগ্নিপতির কি এইসব অভ্যেস আছে? আরে দূর বাপু, তুমি কি সব কথা কও না কও না, আমি এত বড় চাকু দেখেছি তো তাই ভয় করতেছে। তা তুমি একটু তোমার বুনিক বুঝায় কও, যদি দরকার হয় তাহলে চ্যাংড়াটা থানায় ধরে দিয়ে আসুক। আচ্ছা আমার কথা কি ওরা শুনবি নি? তাও আমি চেষ্টা করে দেখতেছি, আপনি তাও চিন্তা করেন না মা। হয় ঠিক আছে যাও, এইসব নিয়ে আর বাড়াবাড়ি করো না তো, গায়ের মধ্যে যত বেশি জানাজানি হবি তত বেশি কেলেঙ্কারি হবি, মেলা হয়েছে, যাও এবার ছেড়ে দাও গা যাও। কি কও সোনা, উই আমার সাথে এত বড় বেইমানি করলো আর ওকে আমি সাহায্য না করে ছেড়ে দেবো কই চাও? কে মঞ্জু ফুরুক বিয়ে করবে কইছে কয়া কি, তার উপর রাগটা একটু বেশি আসছে নাকি? আরে আরে আমার কথা তুমি বাদ দাও, কেন তোমার সাথে কি ওই কমসিডারি করেছে নাকি, উল্টাপাল্টা কথাকে কিরম ভেজা বাধা দিবার লাগিছিল? আমার অবশ্য তেমন কোনো ক্ষতি করেনি, তবে তুমি একটা সুন্দরী বউ হারাইছ। ওই দেখো কেন পুরনো কথা তুলতেছ কেন তুমি সাদা? আচ্ছা ঠিক আছে, ওইকে আমি ছেড়ে দিবার পারি, তাও তোমার মুখের দিক তাকে। তুমি যাই না, তুমি তুমি বাইরে যাই না, তুমি বসো বসো। কে রে বাইন্দা চুচি কিছুর জন্য, এ কি করেছিল রে? হ্যাঁ তুই আমার সাথে লম্বা লম্বা কথা কে আসলু? হ্যাঁ কে রে, এই কি হয়েছে, কি হয়েছে তোর, তো সকালবেলা একটা জিকুর পাঠিয়েছিস কে? না দোস্ত, আসিছিলাম তো অন্য একটা খবর নিয়ে, আসে তো দেখতেছি অন্য ঘটনা, ও বাইন্দা চুচু কিছুর জন্য। আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, যাক তাক যাইছে দেখো এবার আসছে।
কাল রাত্রি বেরোনোর বেশি শর্ট হয়ে গেছিল, ওই জন্য বেঁধে থইছি। তাই তো কই, আমার তো হিসেব মিলে গেল দোস্ত। হ্যাঁ, কথা নাই বার্তা নাই, আমার সাথে হঠাৎ করে দেখা কয় কি জানিস? কয় আপনার দোকান কে সিডি করেছে সেটা আমি জানি। এখন বুঝলি কি জন্য ওকে বাজিয়ে রাখিসি? তুই এখন যা, দিনই যা, তোকে দেখলে আরো কিন্তু মাথা খারাপ হয়ে যাবার পারে। যাচ্ছি, তা অবশ্য ঠিক হচ্ছু। হ্যাঁ, এ গায়ে এত মাথা খারাপ হওয়া শুরু হয়েছে কেন? ওইদিকে শুনলাম আন্তনরও নাকি মাথা খারাপ হচ্ছে। এই উনি কি প্রেমে শর্ট খায় মাথা খারাপ হয়েছে, তুই জানিস নি কিছু? আমি জানবো কেমন করে? এ তুই এখন যা, দিনই যা। ওই দেখ তোর দিকটা কেমন করে তাকাছে, দেখ 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 দেখ। যাচ্ছি। এই তুই কিন্তু ধম্ম ডাকাতের কথা করছু, একটু চিন্তা করে দেখিস। তুই টাকা দিস নি, আমি খাতা মিলাই দেখেছি। তুই খাতা মিলাস কেমন করে? তুই না গেলে দোকান চুরির সময় তোর খাতা সহ চুরি হয়ে গেছে দোকান। সেই কথা অবশ্য ঠিক, আমার মনে আছে তুই টাকা দিস নি দোস্ত। দেখ দোস্ত, আমি বিয়ে করবে যাচ্ছি, টাকা পয়সা খুব দরকার। তুই কি এখন যাবো না পাগলটা ছাড়বো? যাচ্ছি 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 যাচ্ছি। দুনিয়ার ঝামেলায় পড়ে আছি, ও টাকা নিয়ে এসে। হিরু হিরু ভাই কথা শুনে সব তো খায় না ভাই, নে আমি খাতি পারবো না। পাগলামো করিস না তো ভাই, তোর সকলে মিলে যদি আমাকে এভাবে জ্বালাস আমি কি করবো ক? আমি তোকার উস্তাদের মতো যেদিক দুসক যায় চলে যাবো। কিন্তু আপনি এত জ্বালা যন্ত্রণা সহ্য করবেন পারতেছেন বড় বাবু? আর একটা সামান্য কাজ করলেই তো আমার জীবনটা ঠিক হয়ে যায়, এটা তো পারতেছেন না। আবার পাগলের মতো কথা কইস, জহর যে কিছুতে রাজি হচ্ছে না। তাছাড়া তোকে উস্তাদও বাড়িত নেই, এই সময় কি বিয়ে শাদীর কথা চিন্তা করা যায়? কি জন্য যাবে না, উস্তাদ তো নিজেই জবান দিয়েছে। এই তো পাইছো একটা কথা, উস্তাদ জবান দিছে। উস্তাদের জবান ধুয়ে পানি খালি কি চলবি? যার বিয়ে সেই যদি রাজি না হয় তাহলে কি করা যাবে? এতদিন তো এই বাড়িতে বিয়ের জন্য কারো মতামতের প্রয়োজন হয়নি, এখন আমার বেলায় এসে যত সব মতামতের দরকার হচ্ছে। তুই অবুঝের মতো করিস কে ভাই, জোর করে কাউকে বিয়ে করে কি জীবনে সুখী হওয়া যায়? আমি তো করছি, আমার সাথে জহরের বিয়েটা দিয়ে দিন, দেখবেন আমরা সুখী হয়ে যাব। আচ্ছা তাহলে তুই সুখী হলে চলবি, জহরের সুখের কথা চিন্তা করা লাগবে না। এই তো আসল কথাটা বাইর হয়ে গেছে, আপনারা তো শুধু জ্বরের সুখটাই দেখেন, এই জন্য তো আন্তনিক ওস্তাদের বিছানা নিয়ে সেবা শুশ্রূষা করতেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তিল তিল করে আমার জীবন শেষ করে দেব। দেখ হিরু, আন্তনিক হিংসে করবি নে, আমি তো আগেই কইছি আন্তন আমাকে মা কয়ে ডাকিছে। তাতে কি হয়েছে, আমি আপনাকে মা কয়েই ডাকবো? ও আমার মা ডাকতো আবার আপনার কাছে ভালো টেকবে না। এখনই কি বাইরে যেতে ইচ্ছা করে না আন্তন? যাবে তো ইচ্ছে করে, কিন্তু উঠে বসলি পরে মাথার ভিতর ঘোরে। থাক তাহলে আর কটা দিন যাক। আপনি আমার ওস্তাদের দোস্ত আন, তাই না? আতাই সর্দার আমার বাল্যকালের বন্ধু। আমার ওস্তাদ আর বাড়ি ফিরে আসবি না? তা তো আমি বলতে পারবো না। ওস্তাদের জন্য তোমার খুব খারাপ লাগে তাই না? ওস্তাদ আমার উপর রাগ করে বাড়ি ছাড়া হয়েছে, আমি তার সাথে বেয়াদবি করেছি। তাই নাকি? কিন্তু আতাই সর্দারের সাথে কথা বলে আমি যেটুকু জানছি তাতে তো সে তোমার খুব আদর করে। খুব আদর করে দেখ তো খুব বেশি দুঃখ পাইছে। তুমি কি করে তার দুঃখ দিলে? তুমি জহর জানরে ভালোবাসো, এই তো? শোনো আন্তন, ভালোবাসা কোনো অপরাধও না, বেয়াদবিও না। আমি এখানে আইসা তোমার সম্পর্কে সব জানছি। তুমি জহর জানরে পাওয়ার জন্য যে ত্যাগ স্বীকার করছো, একালে ভালোবাসার জন্য এমন ত্যাগ স্বীকার করার লোকের খুবই অভাব। আমি সেনা রাখ নিয়ে কি করা যায় কত বল।
তোমার স্বামী টেন্ডল বাইনা ধরেছে, দেখা বিধি দাও ধরে কে বা করে যে কথা কয়। না কবি নিয়ে ওই হিরুর সাথে বিয়ের কথা তো তুমি কইছিলে দুলা ভাই, কে যখন কইছিলে সেখন মনে আসিল না, এখন মাথায় তুলিছেও গিলু তো বেশি খাবি। তো দুলাভাই হিরুক পছন্দ করত, সেই তো তার কথা দিছে, আমি কি করব? সে কি আমাকে কার কথা শুনিছে? কথা দিছিল তো এখন বাড়ি থুই পালাইছে কে, আসুক এসে ঝামেলা মিটিয়েক। তাই তো মুখে যা আসে তাই কয়ে যায়, কোনো কিছুই বাদে না। স্যাংরাটা না খায় মরে যাবার লাগিছে, সিডার কি করা যায় সেই কথা কবে এসে দুনিয়ার কথা শুনে লাগতেছে। আমার তোরা কি করবে কইস বড়বু? কই শ্রী হই তুই কি করবু কারা, আমি মজা দেখাচ্ছি তুই ভং ধর তো গেম না ছুটিছে। এ গহর মাথা গরম করিস না, তো সব কিছু থেকে মাথা গরম করলি চলে? হাজার হোক স্যাংরাটা আমাদের কাছে ছোটকাল থেকে মানুষ হয়েছে, তার ভালো মন্দ দেখাও তো কর্তব্য, পারলে একটু বুঝে সুঝে কিছু করে। ওরে বাপরে বুঝে সুঝে করা লাগবে না কে, আমার স্বামী ওকে বুঝে বের গেছিল না, তুমি বুঝে বের গেছিলে না, কোন ফল হয়েছে? যে দেবতা যে ফুলি তুষ্টু নরম করে কথা বলি পার দুনিয়ায় পায়ে বসে তোমার। আমার তো সকলেই পায়ে বসে, আমার যেদিকে মনে নেই চলে যাবো, এছাড়া আমি আর কোনো পথ দেখতেছি না। তাই শুন আমার ভুল রাগ করে কেউ নুরু, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তুই কিন্তু সত্যি সত্যি জবাব দিবি। খামা হাইগুলো করে লাভ আছে? মোর কথা কি জীবনেও তোমার দ্বারা সত্য মনে হইবে কোনো দিন? সব সব ওই অর্ধেক কথা শুনে তোর সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তুই সেই জন্যই তুই আমাকে অনেক অপমান করেছিস, আমিও তোকে মাফ করে দিছি। ওরে খোদা, তো আমার বিশাল কপাল, বিশাল কপাল না ভাগ্যের ব্যাপার, তোমার লান মালিক পক্ষের লোক আমার মাফ করিয়ে দিছে। যাই হোক, কারণ কী সত্য কথা হামতে চাও কও। তয় ভাই একটা কথা কই, তোমার বউ সংসার বিষয়ে যদি কোনো পেরকারের কোনো কথা হয় তাহলে ভাই মুই নাই, এমনি আমার বহু দোষ হয়েছে, অনেক দোষ হয়েছে, আমার শিক্ষা হয়ে গেছে ভাই, আল্লাহর রাস্তায় মাফ চাই, এই বিষয়ের মধ্যে আমি নাই। কেরে তোকে আগে যে কথা জিজ্ঞেস করছি সে কথা শুনবো তো? হ্যাঁ আগে একখানে লম্বা ভাষণ দেওয়া শুরু করেছো, আমার বউ সংসারের কথা তোর কাছে কবার শুরু করেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম ভাই, না আমি তোমার শত্রুপক্ষ না। তুই তো সোজা করে কথা কয়, ভুলেই গেছো রে, তোর সাথে কথা কয় মুশকিল। ঠিক আছে বাদে দিলাম, দরকার নেই। আচ্ছা ঠিক আছে কও কও, কি লিগে কি কবা বলাইছো কি লিগে কও। নুরু ওই তোর বন্ধু হিরু যা শুরু করেছে, এ কি করা যায় কত একটা পরামর্শ দিত। আমি তো জহরের সাথে উয়ের বিয়ের একটা প্রস্তাবও দিছিলাম, কিন্তু বড় বউ তো মনে হয় উয়ের সাথে বিয়ে দেবার চায় না। এ বিষয়ে তো মনে হওয়ার কিছু নাই, এত আমি নিশ্চিত তোমার লগে কথা কর অনেক আগে আমার লগে বড় বুবুর কথা শেষ, আমিও বড় বুবুর লগে একমত। কিন্তু হিরু যা শুরু করলো তার সমাধানও বিকেবা করে রে, ওদিক তো আর একজন এসে বসে রইল, বড় বউর সাথে কী করলো না করলো কিছুই বুঝা পারলাম না। ওই লোকটা নাকি নিজের বউ খুন করে জেল খাটা এসছে, তুই কিছু জানিস না? এই নুরু যে কি জানে আর কোনটা জানে না, হ্যাঁ কইয়ে তো লাভ নাই ভাই, এতে আমার দোষ হইবে। তোমাকে আত্মীয় স্বজনের ব্যাপার ভাই, এখন আমি মধ্যে কথা কমু তোমরা আম দুধ মিলিয়ে যাবা, মুই আডি জঙ্গলে যাবো, কাম নাই ভাই। তুই দোকানদারের সাথে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস, হ্যাঁ এই দোকান চুরি করেছিল কিনা তুই ছিলেন না সেই সময় তোর মনে নাই? এই সঞ্জু ওকে আমি জানে বাঁচাবার চাই না, ও আমার বিরাট ক্ষতি করে ফেলবার পারে। মেয়ে ভাই আপনার আল্লাহ রসুলের দোয়া লাগে, এবারের মতন মাফ করে দেন, আমি কথা দিতেছি এই মন্দ কোনো সময় আপনার সামনে আসবো না। মেয়ে ভাই তুই একবার আমার হাত থেকে ছুটে যে যে ক্ষতি করেছিস তুই আমার, তারপরে এসে তুই আবার সংযোগ মারবার গেছিস। হ্যাঁ তোক এই তুই যা চাটমন বাজারে যা, যাই এক কেজি ভালো দিকে গোল্লা নিয়ে, ও মরার আগে ও ভালো মন্দ যা ইচ্ছা তাই খাইনি। ডোন্ট মাইন্ড প্লিজ। মেয়ে ভাই জীবনের শেষ চিকিৎসা হিসাবে এবার মতন আমার মাফ করে দেন, কুল্লা কিনা পয়সা নষ্ট করার কী দরকার, জীবন আমি এই গ্রামে আমি না, আমার এটাই শেষ। সুন্দরে তুই আর আমি ছোটকালের বন্ধু, একটা ভুল নয় করে আলেছি, মাফ করে দেন না ভাই। মিয়া ভাই মঞ্জু যখন এত করে কইতে আছে তখন হেতারে মাফ করে দেন। তুই করছো ভালো করে চিন্তা করে ক, চিন্তার কিছু নাই মিয়া ভাই, আপনার আল্লাহ রসুলের দোয়া এবারের মতন ছেড়ে দেন, আমার জীবনে শিক্ষা গেছে মিয়া ভাই, এবারের মতন ছেড়ে দেন। ঠিক আছে এই সঞ্জু ওর বাদন খুলে দে, এই দাঁড়া এই বাদন খোলার পর
তুই এখান থেকে দৌড় শুরু করবি, এই গ্রামের সীমানা শেষ নেওয়ার আগে তোর দৌড় যেন না থামে, ঠিক আছে? যা খোল খোল ভাই খোল। আল্লাহ আল্লাহ দৌড়া মেয়ে ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা মুরব্বী, আপনি তো অনেকটা সুস্থ করে দিলেন, তুই শ্যামরা যে না খাইয়ে মরে যাইতেছে, শ্যামের লোক কিছু করতে পারেন? আমি তো তারে ডাকলাম, সে কারো কথাই শোনে না। মুইও কইছিলাম, মুই এই বুদ্ধিও দেখছিলাম যে রাইতের আন্দারে খাইয়ে এলাকা কেউ দেখবি না নেই, হ্যাঁ কানেলা না। আগেই কইছিলাম এই জহর চিন্তা বাদ দে, এই শ্যামরি চিন্তা হরতে হরতে মরিয়ে যাবি, কোনো কথা কোনো কিছু দেয় না। তারে তো সবাই বুঝাইতেছে, সে কারো কোনো কথাই শোনে না, তাইলে আর কি করার আছে? মন মনে হয় কি জহর যান বুঝাইলে কাম হইতে। যাক গা, এসব চিন্তা করে আর সময় নষ্ট করবো না, মুইও নিজেদের যাইতে পারলে বাসি করে টাহার জন্য মুই ঠেকে গেছি। আচ্ছা মুরব্বী, এই মোড়ে করে টাহা দাঁড় দিতে পারেন? এই পথ খরচে টাহা জোগাড় করতে না পারে মুই এই জায়গায় পড়ে রয়েছি। না তো তো শরীর লিভেটা ঠান্ডা হয় নাই, গরম লাভ হইবে না, বুঝতো? না খাইয়ে তুই মরতে পারবি না, অন্য চেষ্টা করবি নিয়ে আগে লহান বিষ টিস। না বিষয়টা একটা নিষ্পত্তি হন উচিত না, তুই মরস না, সবাই জিনিসটা নিয়ে একটা কিরম একটা ঝুললে রয়েছে না।